উদ্বোধন হলো 34তম জেলা বইমেলা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার বিভাগের মন্ত্রী সহ প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সহ সাহিত্যিক নলিনী বেরা। সূচনা হলো 34তম জেলা বইমেলার। এদিন বনগা খেলাঘর ময়দানে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। উপস্থিত ছিলেন সাহিত্যিক নলিনী বেরা, উপস্থিত ছিলেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। জেলা গ্রন্থালয়ের উদ্যোগে বনগা পৌরসভার ব্যবস্থাপনায় আগামী 10ই জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। এদিন মেলার উদ্বোধন উপলক্ষে বনগা পৌরসভার পক্ষ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। বনগা পৌরসভার অন্তর্গত 1নম্বর রেলগেট এলাকা থেকে পায়ে হেঁটে বইমেলা প্রাঙ্গণে আসেন বিশিষ্টজনেরা। এদিন পদযাত্রায় আদিবাসী নৃত্য, ঢাকের বাদ্যি সহযোগে পা মেলান বহু মানুষ। এরপর মঞ্চে প্রদীপ জেলে মেলার শুভ সূচনা করেন গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, সাহিত্যিক নলিনী বেরা, সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। মঞ্চে হাজির ছিলেন বনগা পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বসু, মহকুমা শাসক প্রেম বিভাস কাশারি, উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি বীণা মণ্ডল, বিধায়ক বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান শেষে গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখানে বনগা ইতিহাস বিজড়িত একটি স্থান, স্বাধীনতা আন্দোলনের আগে বা পরে আমার দৃঢ় বিশ্বাস এখানে পৌরসভার চেয়ারম্যান সহ জেলা সভাধিপতি এরা সকলে সহযোগিতার হাত বাড়িয়েছেন, এই বইমেলা সফল হোক। আমার আরেকটি লক্ষ্য, যারা হায়ার এডুকেশনে যেতে চায়, আমি ডিএমকে বলেছি, এসডিকেও এসডিওকে, যে কোচিং সেন্টারের ব্যবস্থা করলে আমরা বইপত্র তাদের দেব। WBCS হতে পারে, IAS IPS হতে পারে, হায়ার এডুকেশনে যাওয়ার জন্য সাধ আছে, সাধনা নেই, আমরা দিতে চাইছি। একইভাবে বিভিন্ন স্কুল 9, 10, 11, 12 তাদের প্রয়োজন বইপত্র তারা যদি চায়, স্কুল কর্তৃপক্ষ ডিএলওর সাথে যোগাযোগ করবে, আমরা সেখানে বই দেব, যাতে পড়াশোনার ব্যাপারে কোনো খামতি না থাকে। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের শাল পরিয়ে শুভেচ্ছা জানানো হয় বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। এ বিষয়ে পৌর প্রধান গোপাল শেঠ বলেন, আমরা অভিভূত আজকে বনগাঁ যে বই পাঠক যারা তাদের উপস্থিতির হার দেখে, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বৃদ্ধজন, ব্যবসাদার থেকে প্রত্যেকটা মানুষ আজকে এই যে পদযাত্রায় সামিল হয়ে তারা এই মেলাটাকে যে মনের থেকে ওরা চাইছিলেন তার প্রমাণ আজকে আমরা এই সার্থকতা দেখলাম, যে 10-12 হাজার মানুষ যে পদযাত্রায় হেঁটে সেই মেলার উদ্বোধন অনুষ্ঠানে আসলো। বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান এবং বিভিন্ন বক্তা যে বক্তব্য রেখে গেলেন, বই পড়ুন, বই পড়ান, এই বই পড়ার যে বনগার কি প্রয়োজন সেটা প্রত্যেকটা মানুষ মর্মে মর্মে বুঝতে পেরেছে। আমাদের আজকের এই উৎসবের প্রথম দিনই আমরা 100% আমাদের মানসিক শান্তি হতে যে এই বইমেলার মানুষ নিয়েছি, দেখা যাক আগামী দিন থেকে। একদিকে বইমেলার বই কেনা, বইয়ের গন্ধ শেখা এবং বিভিন্ন সাংস্কৃতিক সুমি মির্জা, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মানুষের উপস্থিতি আসবে, আমাদের এখানে বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন পত্রিকার যারা সাংবাদিক, বিভিন্ন শিশু সাহিত্যিক সবাই এখানে আসবে। 34তম উত্তর চব্বিশ পরগনা জেলার বইমেলা আমাদের দপ্তর স্থির করেছে যে জেলা শহর ছাড়াও বিভিন্ন মহকুমা শহরে এই বইমেলা আমরা ছড়িয়ে দিতে চাইছি, এটা সেই উদ্যোগের একটি দিক। এরপর মঞ্চে পৌর প্রধানের অনুরোধে গান গেয়ে শোনান প্রতুল মুখোপাধ্যায়। আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার গুরু, আমি বাংলায় কথা কই, আমি
আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ। এদিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ নৃত্য ও সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয় পৌরসভার পক্ষ থেকে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।